দীর্ঘ অপেক্ষার পর এবার স্বস্তির বার্তা নিশ্চিত হওয়া গেছে। বুদ্ধির খেলায় বাংলাদেশ এখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। বারবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করা মিয়ানমার ভারতের মদদে নিজেকে হিরো ভেবে আকাশে উঠেছিল। এবার গুরু শিষ্য উভয়ের পাশাই পেরেক ঢুকানোর ব্যবস্থা করছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। বাংলাদেশ বিমান বাহিনী তাদের যে কাঙ্ক্ষিত যুদ্ধবিমান সেটি এবার তৈরি করতে সক্ষম হয়েছে। এবার আর কোনো যুদ্ধবিমান আমদানি নয়, এবার সরাসরি দেশের তৈরি যুদ্ধবিমান দিয়েই দেশের সমস্ত বিমান ঘাঁটি পূর্ণ হবে। তার পাশাপাশি যুদ্ধবিমান বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। বাংলাদেশের যুদ্ধবিমান তৈরির সক্ষমতা নেই এ কথাটি আর বলা যাবে না। এতদিন যুদ্ধবিমান ক্রয় করেই বাংলাদেশের যুদ্ধবিমানের ঘাটতি পূরণ করা হতো, এবার আর কোনো ঘাটতি নয়, পরিপূর্ণ থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের বহর। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ঘোষণা করেছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে যুদ্ধবিমান তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছে, খুব শীঘ্রই তা জাতির সামনে উন্মোচন করা হবে। সেই বক্তব্য শুনে আমরা সকলেই আশাবাদী হয়ে অস্থির অপেক্ষায় রয়েছি, কখন সেই বিমান আমরা দেখতে পাব। দীর্ঘ অপেক্ষার পর এবার তার অবসান হলো। বাংলাদেশ বিমান বাহিনী তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে ট্রেনিং এয়ারক্রাফট তৈরি করতে সক্ষম হলো। মারহাবা মারহাবা, বাংলাদেশ বিমান বাহিনী মারহাবা। এরকম ট্রেনিং এয়ারক্রাফট বাংলাদেশ বিমান বাহিনী কিছুদিন আগেও আমদানি করেছে। এখন থেকে হয়তো বাংলাদেশ বিমান বাহিনী আর কোনো ট্রেনিং এয়ারক্রাফট আমদানি করার কল্পনা করবে না, আর এটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফলতা। এতদিন যে ট্রেনিং এয়ারক্রাফট বাংলাদেশ আমদানি করত, এবার সে ট্রেনিং এয়ারক্রাফট বাংলাদেশ নিজ দেশেই তৈরি করছে। বিমান বাহিনীর জন্য এটি একটি যুগান্তকারী সফলতা, কেননা এর পরের ধাপেই বাংলাদেশ মূল যুদ্ধবিমান তৈরির কাজ হাতে নেবে এবং আমরা খুব অচিরেই দেখতে পাব বাংলাদেশ নিজেরাই মূল যুদ্ধবিমানও তৈরি করছে। এতদিন বাংলাদেশ এই ট্রেনিং এয়ারক্রাফট তৈরির ধারের কাছেও ছিল না, এবার সরাসরি বাংলাদেশ তা তৈরি করে দেখালো। অর্থাৎ যুদ্ধবিমান তৈরির যে প্রাথমিক ধাপগুলো তার প্রায় শেষ পর্যায়ে রয়েছি আমরা। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিমান ঘাঁটি তৈরি এবং সংস্কার কাজ চলছে। বিমান ঘাঁটিতে বিমান মোতায়েন রাখার জন্য এই পরিকল্পনা। এখন প্রশ্ন হলো, দেশে বিমানের ঘাটতি থাকা সত্ত্বেও কেন বিমান ঘাঁটি প্রস্তুত এবং সংস্কার কাজ চলছে? এ প্রশ্নের সহজ উত্তর হলো, বাংলাদেশ নিশ্চয়ই বিমান বাহিনীকে নিয়ে বড় ধরনের পরিকল্পনায় অগ্রসর হচ্ছে। এটা নিশ্চিত করে বলা যায় ভবিষ্যতে দ্রুত থেকে অতি দ্রুত সময়ের মধ্যেই, অর্থাৎ হঠাৎ করেই বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকতার সক্ষমতায় আমূল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ যে পরিবর্তন আমরা 20-30 বছরে দেখতে পাইনি, হতে পারে ভবিষ্যতে কয়েক বছরের মধ্যেই বিমান বাহিনীর এতটাই আধুনিকায়ন হতে চলেছে যা আমরা কল্পনাও করতে পারছি না। রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তারা রাতারাতি যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়নি, তারাও প্রথম এরকম ট্রেনিং এয়ারক্রাফট তৈরি করেই সফল হয়েছে। শুধু রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রই নয়, ফ্রান্স এবং চীন কিংবা সমস্ত দেশ প্রথমে এমন একটি ট্রেনিং এয়ারক্রাফট দিয়েই তাদের যুদ্ধবিমান তৈরির যাত্রা শুরু করেছিল। বাংলাদেশে ট্রেনিং এয়ারক্রাফট তৈরি হয়েছে তার মানেই হলো বাংলাদেশ অতি শীঘ্রই যুদ্ধবিমান তৈরির খাতায় নাম লিখাতে যাচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই। এতদিন বাংলাদেশের নামের পাশে ছিল কোনো বিমানই তৈরি করতে পারে না, তবে এবার বাংলাদেশের নামের পাশে লিখা থাকবে বাংলাদেশ ট্রেনিং এয়ারক্রাফট তৈরি করতে পারে। এটি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কম কিসের? এতদিন যে স্বপ্ন দেখতে আমরা সাহস পাইনি, এবার হয়তো যুদ্ধবিমান তৈরির সেই স্বপ্ন দেখতেও আমরা সাহস পাচ্ছি। আর বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটা যে একেবারেই অসম্ভব তা কিন্তু নয়, হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আমরা যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হব। এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।